আসসালামু আলাইকুম। এখন গল্পটা পার্ট টু বলবো। আসলে আমার গল্পটার মধ্যে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যারা নাকি বুঝবে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে একটু বুঝতে পারছি। আসলে শুনলে ভালো না, আবার ঠান্ডা, তারপর ট্রাই করি গল্পটা অল্প একটু বলার জন্য। আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, তাহলে একটু ভালো লাগবে শুনতে, ভাবতেছি। যাই হোক, গল্প যাওয়া যায়। ওই যখন নাকি তাকে ওই লোকটাকে থানায় পুলিশে নিয়ে গেল, লোকটা হতভঙ্গ হয়ে বলল যে কি হইল আমার সাথে, আমি এখন কিভাবে মানুষকে বুঝাবো যে আমি তো ইচ্ছাকৃতভাবে কোনো মার্ডার করি নাই, কোনো খুন করি নাই, আমি তো খেলতে খেলতে গেছিলাম। লোকটা জীবনে শিক্ষা গেল, আর জীবনে মনে হয় কোনো রাস্তা ইট দেখলে বা খোয়া পাথর দেখলে লাগতে দিব না, কারণ দেখলে ধৈরে আর সাইডে ফেলে দিব, নিয়ম তো এটাই। আমরা খেলি মাঝে মাঝে, মজা করতে চাই। লোকটা তো জেল থেকে বের হবে কিভাবে, কারণ লোকটা বেশি একটা বড় লোক ছিল না, গরিব মানুষ ছিল, মধ্যম শ্রেণীর থেকে একটু কম ছিল। সো লোকটা বিপদে পড়ে গেল, আর যার নাকি পরিবারের যে লোকটা মারা হয়েছে তার আরো বেশি হতভঙ্গ ক্ষিপ্ত, এখন তো ফাঁসি চায়, ইচ্ছা করে খোয়া দিয়ে মারছে। স্বাভাবিক, দুনিয়ার মানুষ সাক্ষী দিছে যে ইচ্ছা করে খোয়া দিয়ে মারছে, পাথর দিয়ে মারছে বা ইট দিয়ে মারছে, যাই আসছিল ওখানে ছিল। এখন লোকটার বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, গা কি করবে, রিমান্ড নিল। ওই বারবার বলতেছে একটা কথাই যে আমি তো মারি নাই ইচ্ছাকৃত ভাবে, আমি তো খেলতে খেলতে গিয়েছিলাম, আমার সামনে ওই লোকটা ছিল, সো লাঠি লাগছে জোরে একটু, ইটটা তার কপালে যে মাথার মধ্যে এমন জায়গায় লাগছে, সে মারা গেছে। লোকটার কথা কেউ বিশ্বাস করতেছে না, লোকটা খুবই অসহায় হয়ে পড়ছে, খুবই অসহায়। দুনিয়ার মানুষ লোকটার বিপক্ষে, কেন তুই করলি, কেন মারলি একটা মানুষকে, লোকটার পরিবারটাও জীবন তছনছ, হরেনের শিকার হয়ে পড়লো। আর যার যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি তো বলতে পারবো না কবর থেকে এসে যে আমারে ইচ্ছে করে মারছে না, ওই যদি বলতে পারতো যে আমাকে মারছে, ভুলে হয়েছে,